তাইওয়ান থাই চীনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে সাদ্দাম আলী নামের কথিত এক চীনের বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গাইবান্ধার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোররাতে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্তি ইউনিয়নের গোবিন্দপুর নলডাঙ্গা এলাকা থেকে সাদ্দাম আলী নামের ওই কথিত চীনের বাদশাকে গ্রেফতার করা হয়। এভাবে প্রথম দিকে টাকা পয়সা নিতে থাকে এবং পরবর্তীতে বিভিন্ন প্রতারণার ফাঁদে তাকে ফেলে তাকে স্বর্ণ জহরত একটা মূর্তি স্বর্ণ মূর্তি দেওয়া হবে এবং এটা একটা হাড়িতে 41 দিন রেখে দিলে ওখান থেকে 81 টুকরো হবে এবং 81 স্বর্ণ জহরত তৈরি হবে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান যে প্রতারক এই চীনের বাদশা চক্রটি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে জেলায় প্রতারণা করে আসছিল। এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।